সুনামগঞ্জের জানিগাঁও এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 21 জন নিহত রয়েছেন। তাদের উদ্ধারে 2 ঘন্টা ধরে অভিযান চালালেও কাউকে না পেয়ে অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সুনামগঞ্জ সিলেট সড়কের পাশে খাদে পানিতে পড়ে যায়। এ সময় কয়েকজন বের হতে পারলেও 21 জনের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলে 2 ঘন্টা অভিযান চালিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের ব্যাগসহ বেশ কিছু মালামাল পেয়েছেন তারা। বাসটিতে অন্তত 25 জন যাত্রী ছিলেন বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। কোন বাচ্চা যাত্রী ছিল না, একজন মহিলা যাত্রী ছিল, সেই মহিলা যাত্রীটা বাইরে হয়ে আসছে। যারা চলে গেছে হয়তো আস্তে আস্তে ঢুকছে যে এই এর ভিতরে হয়তো সবাই বের হয়ে চলে গেছে, এটা তারা লোকালি যারা আসলে আপনার আসার পর বলছিল যার মধ্যে প্রায় 15-20 জন নিয়ে ঢুকে গেছে।